আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ আর লোভনীয় স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো খুবই মজার এই নাস্তাটা তৈরি করার জন্য দুটি আলু সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে কিউব করে সিদ্ধ করলে দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে দুটো সিদ্ধ আলুই যথেষ্ট, এর বেশির প্রয়োজন হবে না। তো খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, ঠিক এভাবে কিন্তু এটাকে ম্যাশ করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিড়া নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো দুটি আলুর জন্য এখানে হাফ কাপ চিড়াই যথেষ্ট, এর বেশির প্রয়োজন হবে না। তো খুব ভালো করে কিন্তু এটা ওয়াশ করে নেবেন। তো 2 থেকে 3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চিড়া পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিচ্ছে। তো দেখুন চিড়ার পানিটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে ধুয়ে রাখা চিড়াটা নিয়ে নিচ্ছি। তো চিড়াটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখবেন যে এটা ভিজে যাবে, ভিজে কিন্তু সম্পূর্ণ ফুলে উঠবে। এখন এই চিড়াটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। তো হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেবেন। তো এভাবে মেখে কিন্তু চিড়াটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো মোটামুটি একটা শক্ত দেখে ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তো দেখুন চিড়াটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ম্যাশ করা আলু। তো সম্পূর্ণ আলুটা এখানে দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো চুলায় আমি শুকনা মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে কিন্তু ব্রেস্তার মতো করে তৈরি করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এভাবে ব্রেস্তার মতো তৈরি করে নিতে হবে, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে, অবশ্যই চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দিয়ে নিতে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তো এখানে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। তো হাতের কাছে বিট লবণ না থাকলে কিন্তু নর্মাল লবণ দিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ চাট মশলা। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো হাতের কাছে যদি ধনে পাতা কুচি থাকে তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন। তো এই সবগুলো মশলা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। চিড়া আলু আর মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে, ঠিক এভাবে কিন্তু এটা মাখিয়ে নেবেন। তো মাখিয়ে নেওয়ার এ পর্যায়ে কিন্তু লবণ মরিচ ঠিক আছে কিনা সেটা কিন্তু একটু চেক করে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে একটা প্লেট নিয়েছি। তো 2 হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু হাত দিয়ে প্রথমে রাউন্ড করে নিতে হবে। তো 2 হাতের তালুতে নিয়ে এটাকে রাউন্ড করে নেবেন। তো মসৃণ করে রাউন্ড করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। তো এভাবে কিন্তু কাকলেটের শেপগুলো দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে চেপে চেপে কিন্তু এভাবে কাকলেটের শেপটা দিয়ে নেবেন যাতে কোনো রকমের ফাটল না থাকে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। আর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর 1 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পানি। তো পানি দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে ময়দার মিশ্রণটা তৈরি করে নেবেন, এটা কিন্তু বাইন্ডারের কাজ করবে। তো খুব ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো একটা পাতলা দেখে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন ঠিক এরকম পাতলা দেখে একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি বাজারের কেনা ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন, বা চাইলে কিন্তু বাড়ির তৈরি করা ব্রেড ক্রাম দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন এই মিশ্রণের ভেতরে একটা কাকলেট চুবিয়ে নিয়েছি। এরপর কিন্তু এর গায়ে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। তো ব্রেড ক্রাম লাগানোর সময় কিন্তু অবশ্যই শুকনো হাত ব্যবহার করবেন। তো শুকনো হাত দিয়ে কিন্তু এভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিলে অতিরিক্ত ব্রেড ক্রাম নষ্ট হবে না। তো কোটিংটা করার সময় কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে কোটিংটা করে নেবেন, তা না হলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যাবে। তো খুব ভালো করে কিন্তু এর কোটিংটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ডাবল লেয়ারের কোটিং করে নিতে পারেন। তো দেখুন তো খুব ভালো করে কোটিংটা করে নিয়েছি আর এর গায়ের যে এক্সট্রা ব্রেড কাপ সেটা কিন্তু হাত দিয়ে ঝরিয়ে নিয়েছি। তো ঠিক এভাবে কিন্তু আমি সবগুলোর গায়ে কোটিং করে নিব।
তো দেখুন, চিরা আলুর কাটলেট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আগেই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে, তখন কিন্তু এখানে এক এক করে এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে থাকবে, খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে। তো এটাকে হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ভিতরে আলু যেহেতু সেদ্ধই আছে তাই খুবই হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। তো এভাবে আলতো হাতে এটাকে উল্টে নিতে হবে, তা না হলে কিন্তু ব্রেড ক্রাম্বটা খুলে যেতে পারে। কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন। তো দেখুন, যখনই দেখবেন এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো একটা স্ট্রেনারের সাহায্যে এটার তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নেবেন। তো এর তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, চাইলে কিন্তু এগুলোকে টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন। তো দেখুন, যেটার কোটিংটা একটু দুর্বল হয়েছে, সেই কোটিংটা কিন্তু খুলে গেছে। তো খুব ভালো করে কিন্তু কোটিংটা করে নিতে হবে, তাহলে কিন্তু এভাবে ভাজার সময় আর খুলে যাবে না। তো এগুলো তুলে নেওয়ার সময় কিন্তু একটু আলতো হাতেই তুলে নিবেন, তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো খুব ভালো করে কিন্তু এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছে। আর ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো কাকলেটি ভেজে নিব। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা এই কাকলেটগুলো তৈরি করে নিতে পারেন। এগুলো যেমন মোচমোচে, ভেতরটা কিন্তু খুবই সফট, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এটা আপনারা রাইস অথবা মুড়ির সাথে সার্ভ করতে পারেন, বা চাইলে কিন্তু বিকেলের নাস্তায় টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।